হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমা কিচেন। আজকে রেসিপিতে থাকছে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। ঠান্ডা ঠান্ডা মজাদার এই কোল্ড কফি কিভাবে বানিয়ে নিতে হয় চলেন দেখে আসি। আমি এখানে চকলেট নিয়েছি, চকলেটটা কেটে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। চকলেটের উপরে আমি 3 চামচের মতো হেভি ক্রিম দিয়ে দিচ্ছি। চকলেটের সাথে হেভি ক্রিম মিক্স করে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। যখন আমি ডেকোরেশন করব তখন আমি চকলেটটাকে মেল্ট করে নেব। কোল্ড কফি বানানোর জন্য আমি এখানে কফি নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারেন। আমি এখানে 3 চা চামচ কফি নিচ্ছি। 2 গ্লাস কোল্ড কফি বানিয়ে নেব, 3 চা চামচ কফি দিয়ে দিচ্ছি। আপনারা যদি আরও বেশি বানিয়ে নিতে চান তাহলে পরিমাণগুলো সব কিছুতেই বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে। কফিটা আমি 4 চামচ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি ভালো মতো করে। একটি ব্লেন্ডারে আইস করা 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা দুধ দিয়ে তারপর আইস দিয়ে দিতে পারেন। আমি দুধটা আইস করে নিয়েছি। 1/2 কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। অফ ক্যামেরায় আমি 1 চা চামচ চিনি দিয়েছি। আমি যেহেতু এখানে কনডেন্স মিল্ক দিয়েছি তাই আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। গুলিয়ে রাখা কফিটা এবার দিয়ে দিচ্ছি। মিডিয়াম স্পিডে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিতে হবে। বেশি সময় ধরে ব্লেন্ড করা যাবে না, তাহলে কিন্তু কফিটা পাতলা হয়ে যেতে পারে। 1 মিনিট পর ফিরে আসলাম, এই যে ব্লেন্ড হয়ে গেছে। গরম পানির উপরে বাটিটা রেখে আমি চকলেটটাকে মেল্ট করে নিয়েছি। এখন আমি যে গ্লাসটিতে সার্ভ করে নেব চকলেট সিরাম দিয়ে আমি গ্লাসটিকে সাজিয়ে নিচ্ছি। চকলেট সিরাম দিয়ে গ্লাসগুলোকে আমি সাজিয়ে নিয়েছি। ব্লেন্ড করা কফি এবার ঢেলে দিচ্ছি। আমি একদম গ্লাসগুলোকে ভরে নিয়ে নিই, কিছুটা জায়গা খালি রেখেছি। এর উপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। অল্প পরিমাণে কোকো পাউডার দিয়ে সাজিয়ে নিচ্ছি। আবারও আইসক্রিমের উপরে কিছুটা চকলেট দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি সুন্দর দেখানোর জন্য আমি সাজিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। আমার আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।